নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2022 ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে, অর্থাৎ এই মে মাসে যে ছয় রাশি বিশ্ব রেকর্ড করতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই ছয় রাশি মে মাস 2022। দেখুন কোন এই ছয় রাশি এবং কোন কোন দিক থেকে এই ছয় রাশির শুভ হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে আলোচনা কিন্তু করব। যাই হোক, আলোচনাটা শুরু করা যাক। আপনাদের এই মে মাসে যে ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল নির্দেশ করতে চলেছে, অর্থাৎ কোন কোন দিক থেকে, অনেকে মেসেজ করেছেন যে স্যার একটু গ্রহের গোচর না বলে আপনি যদি ডাইরেক্ট আলোচনা করেন আমাদের পক্ষে খুব ভালো হয় শোনা। অনেকে মেসেজ করছেন যে স্যার একটু বললে ভালো হয়, আলোচনাটা বিস্তারিত হোক তাহলে আমাদের পক্ষে শোনা একটু হলো ভালো। দেখুন, আমি একটি কথা বারবার বলি, হাওয়াতে আমি কথা বলতে পছন্দ করি না। প্রথম কথা, গ্রহের গোচর ধরেই আমি কিন্তু আলোচনা করতে পছন্দ কিন্তু করি, অর্থাৎ আপনি মেষ থেকে মীন রাশির যে মানুষই হন না কেন, আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসবে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, কি না, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। সমস্যা আছে, সমাধান আছে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, কিছু ম্যাজিক আছে, অর্থাৎ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আপনার জীবনে ম্যাজিকের মতন কিন্তু কাজ করবে। অর্থাৎ আপনার যে জায়গাটা সমস্যা সেই জায়গাটা নিয়ে আলোকপাত করা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে উচিত। এবার আমি আলোচনা শুরু করি, তার আগে একটি কথা আমি বারবার বলছি, আমি যত চার্ট অ্যানালাইসিস করেছি এতদিন ধরে, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনির জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু খারাপ থাকছে। বেশিরভাগ মানুষেরই শনিটা কিন্তু ড্যামেজের জায়গায় কিন্তু থাকছে, শনি পীড়িত থাকছে। আমি বারবার বলছি শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন, বিশেষভাবে সৌভাগ্য লাভ কিন্তু করবে। শনি আমাদের দারিদ্রতার কারক গ্রহ, শনি আমাদের কর্মহীনতার কারক গ্রহ, শনি হচ্ছে শত্রুতার কারক গ্রহ, শনি হচ্ছে আপনার শারীরিক অসুস্থতার কারক গ্রহ। অর্থাৎ এই পার্টগুলোকে যদি আপনার স্ট্রং করে দেওয়া যায়, অর্থাৎ আপনার আর্থিক উন্নতি, শরীরের দিক থেকে ঋণ হবে না, এই জায়গাগুলো কিন্তু দেখা এখন তো দরকার। শনি রক্ষা কবচ কী হয় বলুন তো, কিছুটা হলো আপনার 100% আমি কখনোই বলবো না, কিন্তু আপনার ক্ষেত্রে 75% কিন্তু কাজ কিন্তু দিবে শনিরক্ষা কবচ। অর্থাৎ বিশেষভাবে সৌভাগ্য লাভ ঘটাবেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। আমি বেশিরভাগ চার্টেই ক্ষেত্রে দেখছি শনি কিন্তু পীড়িত। তো আলোচনা শুরু করি, যে রাশিগুলোর অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দুটি রাজযোগ, আপনাদের হংসনামা মহাপুরুষ রাজযোগ এবং মালব্যনামা মহাপুরুষ রাজযোগ, দুটি রাজযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের অর্থনৈতিক সফলতা, ভাগ্যের সাপোর্ট এবং বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং শুভ কিছু সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও আপনাদেরও হংসনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রেও মালব্যনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের ঘটাবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, শেয়ার মার্কেট ফাটকা
এই সব জায়গা থেকে আপনাদের উন্নতি কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং বিদেশ থেকে লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন। ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিবে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কেন্দ্র থেকে কোনো রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাত এমএ মাসে দিবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আকস্মিক ধনপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনারা তুলা রাশি যদি আপনি হন আপনি লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার বৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে এবং প্রপার্টি থেকে লাভ, কনস্ট্রাকশন বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও আপনাদের মালব্য নহ মহাপুরুষ রাজযোগ এবং হংস নহ মহাপুরুষ রাজযোগ দুটি রাজযোগ। আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের শুভ বিবাহের যোগাযোগগুলো আসবে, আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আকস্মিক ধনলাভ আপনাদের ঘটাবে, বিদেশ থেকে আপনাদের লাভ দিবে, কর্মক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি হবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনারা পাবেন। কন্যা রাশি দুটি রাজযোগ আপনাদের ভাগ্য বদলে দেবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদেরও হংসনম মহাপুরুষ রাজযোগ এবং মালব্য মহাপুরুষ রাজযোগ, আপনাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পেট্রোল কেমিক্যাল আপনাদের যারা কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, টেলিকম ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। আকস্মিক ধনলাভ, বিদেশ থেকে লাভ এবং সম্পত্তিগত দিক থেকে ভালো, মায়ের স্বাস্থ্য দিকটা যথেষ্ট উন্নতি কিন্তু ধনুরাশির দেখা যাচ্ছে এবং যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ধনুরাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে ধনুরাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট এবং আপনাদের এ সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং আপনাদের ক্ষেত্রে কেন্দ্র থেকে কোনো রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তির পাশাপাশি আপনাদের নিজস্ব ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু আপনারা হবেন এবং এই সময়ের মধ্যে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট পূর্ণ মাত্রার সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে। সবশেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ এবং দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠা কিন্তু আপনারা লাভ পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।